নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন, কারণ আপনারা যদি কেটে কেটে ভিডিওটি দেখেন অনেক কিছু মিস করে যেতে পারেন। কারণ এই ভিডিওটিতে আপনাদের কাছে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছুটা সময় আপনাদের কাছ থেকে আমি নিই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে কিন্তু আমি জানাই, যার মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। প্রথমেই আমি বলি, আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং সোমবারের যে রাশিগুলোর মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওর সঙ্গে অবশ্যই থাকুন। এবং রাহু হচ্ছে এই প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই আমি বারবার বলছি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন। যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটি অনুরোধ, একটু হলো আপনারা সময় অবশ্যই আপনারা দিন। প্রচুর বুকিং করছেন এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, এবং যারা যারা বুকিং করছেন প্রত্যেকেই খুব তাড়াতাড়ি চাইছেন। আমি বলছি একটু হলো সময় দিন, নির্দিষ্ট কিছু ক্রিয়া সমস্ত কিছু কিন্তু রয়েছে। রাহুকে পাওয়ার অফ করে যদি আপনার জন্মছককে যদি সংস্কার করে আপনার প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। শুধুমাত্র আপনি চিরাচরিত পদ্ধতিতে প্রতিদিন শুনছেন, একটা টিকিট কাটছেন, ভাবছেন হয়তো আমার লেগে যাবে, না, কখনোই না। শুধুমাত্র টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না, ভিডিওটি আগে আপনারা শুনুন, তারপরে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিন। আগামীকাল সোমবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আপনাদের ভাগ্যবতীকে আগে দেখুন, এবং আপনাদের ধনাধিপতি এবং আকস্মিক প্রাপ্তির অধিপতিকে, এই তিনটি ভাব দ্বিতীয় পঞ্চম নবম, এই তিনটি ভাব আপনার জন্মছকে শুভ রয়েছে কিনা বা তার উপর কোনো পাপগ্রহের দৃষ্টি রয়েছে কিনা, এবং রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে জিরো থেকে তিরিশের মধ্যে কোন ডিগ্রিতে রয়েছে, বাল্য অবস্থাতে রয়েছে না যুবক অবস্থাতে রয়েছে না আপনার বৃদ্ধ অবস্থাতে রয়েছে, সেটা আগে দেখে নিন। এবং নক্ষত্র ওয়াইজ রাহু কোথায় অবস্থান করছে নক্ষত্রগত দিক থেকে, এবং এর পাশাপাশি রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো আগে দেখে নিন, তারপরে কিন্তু বলা সম্ভব যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, জন্মছক যারা সংস্কার করছেন, বার্থ চার্ট রিফরমেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মহাপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আপনার জন্মছকে যে যে গ্রহগুলো শুভ থাকা দরকার সেই অনুযায়ী আপনার জন্মছকে সেই গ্রহগুলো শুভ রয়েছে কি না, আপনার দশা পারমিট করছে কি না সেটা কিন্তু দেখা দরকার। এবং সর্বোপরি জানতে হবে যে আপনার ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ কিছু কিছু সময় থাকে যে সময়ের মধ্যে আপনি যদি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করেন যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সময় না হলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে না। এই জন্য আমি বারবার বলি, আগে দেখে নিন আপনার ক্ষেত্রে আদর্শ সময় কোনটা। অর্থাৎ আপনি প্রতিদিন ভিডিও দেখছেন, ভাবছেন হয়তো আপনার হয়ে যাবে, রাশির নাম আছে, দেখুন রাশির নাম থাকলেই যে হবে এটা কখনোই না, একই রাশির প্রচুর মানুষ রয়েছে, এটাই বারবার বলি।
শুধু রাশি অনুযায়ী যদি মিলত তাহলে আজকে নক্ষত্র, গ্রহের অবস্থান, ডিগ্রি, ভাব এগুলো কিচ্ছু দরকার ছিল না, চরণ পায়া শুধু রাশি অনুযায়ী কিন্তু হয়ে যেত, এটা কখনোই সম্ভব না। এখানে দেখা দরকার যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, আপনার জন্মছকে প্রাপ্তিযোগ দেরিতে রয়েছে না তাড়াতাড়ি রয়েছে না নেই, সেটাকে অ্যাক্টিভ করানো কিন্তু দরকার। যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে সমস্যা করছে তাকে ব্লকেজ করে শুভ গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করে আপনার অর্থনৈতিক স্থিতিকে মজবুত কিন্তু করা একান্তই দরকার। দেখুন, আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, প্রচেষ্টা করতে করতে আপনার বাধা আসছে, হচ্ছে না, কেন হচ্ছে না, অর্থপ্রাপ্তিতে কেন বাধা আসছে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানাতে কিন্তু পারবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহের পজিশান আপনার কেমন রয়েছে সেটা আগে জানা দরকার। সেই গ্রহগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনার রাশিচক্রে কোনো দোষ রয়েছে কি না সেই দোষকে কিন্তু আগে কাটানো দরকার। কোন কোন দোষের জন্য আপনার এই প্রাপ্তি ঘটছে না সেই দোষটাকে কাটিয়ে আপনার এই বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি 100% ঘটানো কিন্তু সম্ভব। আপনার জন্মছককে সংস্কার করা একান্তই দরকার। প্রচেষ্টা করছেন কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। আগামীকাল রাহুকাল রয়েছে 7:30 থেকে 9:00 পর্যন্ত। 5 রাশির নাম, প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4, 6। আপনাদের শুভ সময় 10:39 থেকে 12:14 পর্যন্ত কন্যা রাশি। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 7 এবং 6। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় 12:00 থেকে 1:04 পর্যন্ত সিংহ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11:28 থেকে আপনার শুরু হচ্ছে টাইমটা 1:05 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো 4 নম্বর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:18 থেকে 5:32 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 6। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সেটা হচ্ছে 11:04 থেকে 12:39 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল নিশ্চিতরূপে এই 5 রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।